হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। তো চলো, আজকে এই ভিডিওতে আমরা ক্লাস টেনের চ্যাপ্টার 4 অভিব্যক্তি অভিযোজনের জৈব অভিব্যক্তির মতবাদ নিয়ে একটা আজকে আলোচনা করব। এখানে আমরা টেক্সট বুক নিয়ে আলোচনা করছি, সুতরাং চলো টেক্সট বুক পড়ো এবং টেক্সট বুক পড়ার অভ্যাস তৈরি করো। টেক্সট বুকের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান আমরা করব। শুরু করা যাক, প্রথম হচ্ছে থিওরি অফ ইভলিউশন। বলছে জৈব অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি মানে কি বলছে, সরল জীব থেকে জটিল জীব তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় জৈব অভিব্যক্তি। এবং এই জটিল মানে কি, কম অভিযোজন যুক্ত থেকে বেশি অভিযোজন যুক্ত জীব, মানে এই পরিবেশের সঙ্গে অভিযোজন করার জন্যই আমাদের দেহের পরিবর্তন। এবং এই পরিবর্তন করতে করতে কি হয়, নতুন ধরনের জীবের সৃষ্টি হয়, অর্থাৎ জটিল জীব থেকে নতুন জীব তৈরি হয় আস্তে আস্তে পরিবর্তনে। নতুন প্রজাতির সৃষ্টি সম্পর্কে প্রথমে ল্যামার্ক, পরে ডারউইন মতবাদ প্রকাশ করেন। তা জৈব অভিব্যক্তি সম্পর্কে ল্যামার্কের মতবাদ দেখো, ফরাসি বিজ্ঞানী জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক, তার বইয়ের নাম হচ্ছে ফিলোসফিক জুলজি, সেই বইয়ে তার মতবাদকে ব্যাখ্যা করেন। এই ল্যামার্কের এই মতবাদকে বলা হয় ল্যামার্কবাদ। ওকে, তার ল্যামার্কবাদ দুটি তথ্যের উপর প্রতিষ্ঠিত, এক অঙ্গের ব্যবহার অব্যবহার আর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। তো অঙ্গের ব্যবহার অব্যবহার কি বলা হচ্ছে, যখন তুমি কোনো একটা অঙ্গকে বেশি বেশি ব্যবহার করবে, অঙ্গটা কি হবে, বেশি সক্রিয় হয়ে উঠবে। এবং যখন কোনো অঙ্গকে তুমি কম ব্যবহার করবে, তখন সেই অঙ্গটা ধীরে ধীরে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হবে, ধীরে ধীরে সেটা বিলুপ্ত হয়ে যাবে। ওকে, তো এখানে বলছে দেখো, ল্যামার্কের মতে পরিবেশের পরিবর্তনে জীবদেহের পরিবর্তন ঘটে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাদের জীবদেহের পরিবর্তন কেন ঘটছে, কারণ পরিবেশ পরিবর্তন ঘটছে বলে আমাদের জীবদেহের পরিবর্তন ঘটে। তার মতে কোনো পরিবেশে জীবের কোনো অঙ্গ বারবার ব্যবহার করলে অঙ্গটি সবল এবং সুগঠিত হয়। যেমন আমাদের ডান হাত বারবার ব্যবহার করছে বলে কি সবল সুগঠিত হচ্ছে, আবার ক্রমাগত অব্যবহারের ফলে অঙ্গটি ধীরে ধীরে দুর্বল অঙ্গে, নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। যেমন বাম হাতটা আমাদের ধীরে ধীরে কি হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। অর্থাৎ অঙ্গের ব্যবহার অব্যবহার জীবের দৈহিক পরিবর্তন ঘটে, এদের ব্যবহার অব্যবহার সূত্র বলে। মানে কোনো অঙ্গ ব্যবহার করলে সেটা সক্রিয় হবে, কম ব্যবহার করলে সেটা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাবে। যেমন উদাহরণ, তার সাপেক্ষে উদাহরণ কী দিচ্ছে দেখুন, যেমন জলে যে সমস্ত পাখিরা সাঁতার কাটে, যেমন হাঁস বলো, এরা যখন সাঁতার কাটে তখন এদের সাঁতার কাটার সময় আঙুলের ফাঁকের মধ্যে চামড়ার দিয়ে ঢেকে লিপ্ত পথ তৈরি হয়েছে। এটাকে বলা হচ্ছে তোমার লিপ্ত পথ তৈরি হয়েছে। আবার দেখো, উঁচু গাছের পাতা খাওয়ার জন্য জিরাফের গলা ধীরে ধীরে লম্বা হতে অনেক লম্বা জিরাফ তৈরি হয়েছে। আবার ব্যবহার অব্যবহারের সাপেক্ষে দেখো, বলছেন সাপের পূর্বপুরুষদের পা ছিল, কিন্তু বর্তমানে তারা ব্যবহার না করায় অধিকাংশ সাপের পা আর এখন নেই, সেটা বিলুপ্ত হয়ে গেছে। আবার দেখো আরেকটা উদাহরণ দিচ্ছে কি, যে সমস্ত পাখিরা কি ডানা আছে উঠতে পারে, কিন্তু দেখো যখন উঠ পাখির বেলা আসবে, উঠ পাখি কিন্তু উঠতে পারে না। কেন উঠতে পারে না, এর অঙ্গের আর ব্যবহার না করার ফলে অঙ্গটি ধীরে ধীরে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। এবার অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এখানে কি বলতে চাইছে, যে কোনো একটা বৈশিষ্ট্য যখন বেশি মাত্রায় ব্যবহার হলো, ওকে, তখন সেই বৈশিষ্ট্যটা কি করলো, তার জন্য অনুকূল হলো, এবং ওই অনুকূল বৈশিষ্ট্য একজন থেকে পরবর্তী জনতে ট্রান্সফার হবে, অর্থাৎ ওই বৈশিষ্ট্য ট্রান্সফার হবে। যেমন বলছে এখানে উদাহরণ দেখো, বলছে উঁচু গাছের পাতা খাওয়ার জন্য জিরাফের গলা আস্তে আস্তে লম্বা, প্রথমে ছোট 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 মানে গলাওয়ালা জিরাফ ছিল, কিন্তু ধীরে ধীরে ওরা লম্বা গলা জিরাফে পরিণত হয়, এবং সেই লম্বা গলা জিরাফগুলো প্রকৃতিতে নির্বাচিত হয়, মানে ওই বৈশিষ্ট্যটা প্রকৃতিতে সিলেক্ট হয় বলে একমাত্র লম্বা গাছের যারা জিরাফ ছিল তারাই প্রকৃতিতে টিকে থাকে এবং তাদের বংশানুসরণের বৈশিষ্ট্য চলতে থাকে। কিন্তু যারা ছোট গলার জিরাফ ছিল তারা খাদ্য হবে কি হয়, মারা যায়, এটাই বলতে চাইছে। এবং ওইভাবে কি হয়, নতুন প্রজাতি তৈরি হয়। একই ওই বড় কী হলো, ছোট গলার জিরাফগুলো বিলুপ্ত হয়ে গেল, বড় গলার জিরাফগুলো থেকে গেল বলে কি নতুন প্রজাতির জিরাফ তৈরি হলো। এবার আমরা বলবো ল্যামার্কের বিপক্ষে সাপ, ল্যামার্ক যে বুঝে কথাগুলো বললো ব্যবহার অব্যবহার বা বংশানুক্রম, তার বিপক্ষে দেখো, ভাইসম্যান বলে একজন বিজ্ঞানী ইঁদুরের লেজ কেটে দেয়, প্রথমে একটা ইঁদুরের লেজ কাটলো, কাটার পর সেই লেজ কাটা ইঁদুরটাকে 35 জন পর্যন্ত পরীক্ষা করলো।
1935 জন পরে যে ইঁদুর তৈরি হলো সেই ইঁদুরের লেজ কাটা ইঁদুর একটাও আসেনি। সুতরাং বলা যাচ্ছে যে ওই যে লেজ কাটার যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য একজন থেকে পরবর্তী জনতে যায়নি। আবার বলছে কি, দেখা গেছে ড্রসোফিলা মাছিকে অন্ধকারের মধ্যে তার প্রজনন ঘটানো হয় এবং তাকে 60 জনু পর্যন্ত সে অন্ধকারের মধ্যে তার প্রজনন ঘটি ঘটিয়ে জীব তৈরি করা হয়, অর্থাৎ ড্রসোফিলা মাছি তৈরি করা হয়। দেখা গেল একটা অন্ধ মৌমাছি তৈরি হয়, যেহেতু পরিবেশ ছিল কি, পরিবেশ অন্ধকার ছিল, সুতরাং চোখের ব্যবহার না হওয়ার জন্য সে অন্ধ হয়ে যেতে পারতো পরবর্তী জেনারেশন, কিন্তু সেটা হয়নি, সবগুলো ভালো ড্রসোফিলা মাছি তৈরি হয়েছে। এরপর ল্যামার্কবাদের সমালোচনা কি করেছিল দেখো, ল্যামার্কবাদের অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্রটি গ্রহণযোগ্য হলেও অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ সূত্রটি মানা যায় না, কারণ ল্যামার্ক উল্লিখিত অর্জিত বৈশিষ্ট্যের জীবের দেহকোষের পরিবর্তনকে নির্দেশ করে, যেখানে বংশগতি সূত্রগুলো প্রযোজ্য নয়। কারণ আমাদের দেহে কি হয়, দুরকমের কোষ রয়েছে, একটা দেহকোষ, একটা হচ্ছে কি দেহকোষ, একটা জননকোষ, দেহকোষ এবং জননকোষ। এবার যা দেহকোষ, দেহকোষের বৈশিষ্ট্য পরবর্তী জন্মতে যায় না, বংশানুক্রমিক সূত্র হিসেবে যায় না, একমাত্র জননকোষের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বংশানুক্রমিকভাবে ক্রমিকভাবে সঞ্চারণশীল। কিন্তু সে সময় ল্যামার্কের সে দেহকোষ বা জননকোষের আইডিয়াটা ছিল না, বলে কি হচ্ছে সে দেহকোষের পরিবর্তনগুলোকে ভেবেছিল যে এগুলো বংশানুক্রমে সঞ্চারিত হবে, যেমন জিরাফের লম্বা করার দেহকোষের বৈশিষ্ট্য। আবার হচ্ছে কি তোমার অঙ্গের ব্যবহার, কোনো লিপ্ত পদ তৈরি হলো, লিপ্ত পদটা পরবর্তী জানতে যাবে, এটা এটা দেহকোষের ব্যবহার। একমাত্র শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে যদি কোনো পরিবর্তন আসে তবে সেটা বংশানুক্রমিক হবে, একজন থেকে বিভিন্ন জনতে যায়, যেমন যেমন বিভিন্ন ধরনের জেনেটিক ডিজিজগুলো, যেমন তোমার হচ্ছে হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, এই ডিজিজগুলো একমাত্র ট্রান্সফার হয়। এবার ল্যামার্কের মতো জিরাফের গলা দেখো, বর্তমানে জিরাফের মতো ছোট গলাযুক্ত জিরাফের মতো প্রাণী ছিল যারা ঘাস লতা পেতে যায়, এদের গলা লম্বা ছিল না, ছোট ছোট গলা ছিল। এবার ঘাস যখন পৃথিবীতে যখন ঘাস শেষ হয়ে গেল, নিচের দিকে ঘাস শেষ হয়ে গেল, তখন তারা উঁচু গাছের ডালপালা খেতে শুরু করলো। এবার উঁচু গাছে ওই মুখ পেতে গেলে কি করতে হবে, তাকে গলাকে লম্বা করতে হবে, এবং লম্বা বেশ কয়েকশো প্রজন্ম ধরে এরকমভাবে গলার ব্যবহার করায় তাদের গলা লম্বা হয়ে যায়, এবং যারা লম্বা হয় তারা কি পরিবেশে টিকে থাকে, বাকিগুলো ছোটগুলো বিলুপ্ত হয়ে যায়। এরপর চলে আসছি আমরা জৈব অভিব্যক্তি সাপেক্ষে ডারউইনের মতবাদ। ডারউইন কি বললো, ডারউইনের মতবাদ হচ্ছে কি প্রাকৃতিক নির্বাচনবাদ, প্রাকৃতিক নির্বাচনবাদ, প্রকৃতি সবকিছু নির্বাচন করবে বাদ। দেখো বলছে ল্যামার্কবাদ প্রকাশিত হওয়ার 50 বছর পর বিজ্ঞানী ডারউইন জৈব বিবর্তন সম্পর্কে মতবাদ প্রচারণ করেন, অর্থাৎ ল্যামার্কের 50 বছর পরে ডারউইন কি করে জৈব বিবর্তন সম্পর্কে মতবাদ প্রকাশ করেন। বিজ্ঞানী চার্লস ডারউইন মাত্র 22 বছর বয়সে HMS বিগল নামক জাহাজে প্রকৃতিবিদ হিসেবে গ্যালাপোকাস দ্বীপপুঞ্জের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর নমুনা সংগ্রহ করে পর্যবেক্ষণ করে। তারা বলছে কি 1831 খ্রিস্টাব্দ থেকে 35 খ্রিস্টাব্দের মধ্যে HMS বিগল, শর্ট কোয়েশ্চেন আছে পরীক্ষায়, বিগল নামক জাহাজে চড়ে সে গ্যালাপোকাস আইল্যান্ডে গিয়েছিল এবং সেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীদের পর্যবেক্ষণ করে, যেটা সে কি করেছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে সে মতবাদগুলোকে তুলে ধরে, যে যে উদ্ভিদ এবং প্রাণীগুলোকে লক্ষ্য করেছিল সে সময় তার মতবাদ কি ছিল সেটা এই অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে তুলে ধরে, ওটাকে বলা হয় ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ। ডারউইনের তত্ত্বটি প্রথমত পর্যবেক্ষণ তত্ত্বের ভিত্তিতে প্রাকৃতিক নির্বাচন প্রতিষ্ঠিত হলেও এর প্রতিপাদ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করো। ডারউইনের মতে মানে হলে কি হবে, অত্যধিক হারে বংশবৃদ্ধি, অর্থাৎ প্রচুর পরিমাণে বাচ্চা কাচ্চা তৈরি হবে, অত্যধিক হারে বংশবৃদ্ধি। প্রকৃতিক নির্বাচন করতে গেলে তোমার প্রথমে ওর যে পয়েন্টগুলো সেগুলো আলোচনা করতে হবে। বলছে ডারউইনের মতে অত্যধিক হারে বংশবৃদ্ধি করা জীবের সহজাত বৈশিষ্ট্য, অর্থাৎ জীব কি করে কেন বংশবৃদ্ধি করে, কারণ নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। এবার কি করে, এরা প্রচুর পরিমাণে আপত্য তৈরি করে, ফলে জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। উদাহরণসম একটি স্ত্রী স্যামন মাছ প্রজননিতে প্রায় 3 কোটি ডিম পাড়ে, হাতি তাদের জীবনে খুব কম বাচ্চা দেন, হাতি খুব কম বাচ্চা দেন, 2 বছর বা 2.5 বছরে হাতি একটা করে বাচ্চা দেয়, আর স্ত্রী স্যামন মাছ
3 কোটি করে ডিম পাড়ে। তবে তাদের সব বাচ্চা পরিণত হয়ে বংশ বিস্তার করলে হাতির সংখ্যা বিশাল আকার ধারণ করতো, কিন্তু বাস্তবে যেমনটা হয় না। কারণ তিনি খাদ্য এবং বাসস্থানের কথা উল্লেখ করছেন, যখন বলছে যে পৃথিবী যেহেতু 30 ভাগ স্থল এবং 70 ভাগ জল, পৃথিবীর বাইরে থেকে কোনো জিনিস আসে না বা পৃথিবী থেকে কোনো জিনিস বাইরে যায় না, সুতরাং কী হচ্ছে যে পৃথিবীতে যে খাদ্য রয়েছে, বাসস্থান রয়েছে, সেটা লিমিটেড। ওকে, তো বলছে যে স্যালমন মাছ 3 কোটি করে ডিম বছরে পারছে। এবার 3 কোটি যদি বাচ্চা তৈরি হয় তাহলে ভাবো, তাহলে সমুদ্র সব ভর্তি হয়ে যাবে ওই স্যালমন মাছের বাচ্চায়, কিন্তু সেটা হচ্ছে না। ওকে, বা দেখো একটা খরগোশ প্রতি সপ্তাহে বাচ্চা প্রসব করে বর্ণমাটি, তো দেখো ওদের যদি এত এত বেশি যদি তোমার বাচ্চা বেঁচে থাকতো তাহলে কি হতো ভাবো, মানুষের থেকে খরগোশের পরিমাণ বেশি হয়ে যেত। বা ধরেন আমাদের ব্যাকটেরিয়া জিওমেট্রিক্যালি গ্রোথ দেখাচ্ছে, যদি ব্যাকটেরিয়া এরকমভাবে গ্রোথ বাড়তে থাকতো তাহলে আজকে পৃথিবী গ্যালাক্সি সব ব্যাকটেরিয়াতে ভর্তি হয়ে যেত, যেটা কখনো হয় না। কারণ সব জায়গায় কী হচ্ছে, খাদ্য এবং বাসস্থান বা থাকার জন্য জায়গা এবং খাদ্যের লিমিট রয়েছে। তারপর 2 নম্বর পয়েন্ট আসলো কি, তাহলে সীমিত খাদ্য বাসস্থান, সীমিত খাদ্য ও বাসস্থান। তাহলে বাচ্চা জন্ম দিলে হবে না, বাচ্চা জন্মালো এবার জন্মার পরে এই খাদ্য এবং বাসস্থানের জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করতে হবে। বা তাহলে ভূপৃষ্ঠের আয়তন নির্দিষ্ট থাকায় জীবের বাসস্থান এবং খাদ্য সীমিত, অর্থাৎ জীবের খাদ্য বাসস্থানের উপর নির্ভরশীল। 3 নম্বর অস্তিত্বের জন্য সময়, এবার যখন এখানে ধরো অনেকগুলো বাচ্চা তৈরি হয়ে গেল, তারপর নিজেদের মধ্যে কম্পিটিশন শুরু করলো কি খাদ্য আর বাসস্থানের জন্য, তখন কি হচ্ছে ওদের জন্য অস্তিত্বের জন্য সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম, সংগ্রাম। এই অস্তিত্বের জন্য সংগ্রামটা কিভাবে হলো দেখো, একটা হচ্ছে নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে, একটা হচ্ছে কি অন্য জীবদের সঙ্গে, একটা হচ্ছে তোমার হচ্ছে পরিবেশের সঙ্গে। তাহলে 3 ধরনের সংগ্রামে তারা অংশগ্রহণ করল, একটা হচ্ছে আন্তঃপ্রজাতি, অর্থাৎ একই প্রজাতির জীবদের মধ্যে যে সংগ্রাম দেখা যায় তাকে আন্তঃপ্রজাতি, যেমন হরিণ শিকারের জন্য বাঘেদের মধ্যে যে সংগ্রাম দেখা যায়, এবার যে বাঘের সংখ্যা হরিণের সংখ্যা কমে যায় তা বাঘ কি করবে ভাবো, ওদের মধ্যে সংগ্রাম শুরু হবে যে আলটিমেটলি একে অপরকে মেরে ফেলবে ওরা। ও আন্তঃপ্রজাতির অর্থাৎ আলাদা আলাদা প্রজাতির মধ্যে খাদ্য বাসস্থানের সংগ্রাম, যেমন ব্যাঙ একদিকে কীট পতঙ্গ ভক্ষণ করে অন্যদিকে তেমন ব্যাঙরা সাপ কর্তৃক ভক্ষিত হয়, তাহলে অন্য প্রজাতির মধ্যে সংগ্রাম হবে। এখানে আবার ময়ূর কর্তৃক ব্যাঙ ও সাপ উভয় ভক্ষিত হয়, এবার জৈবিক কারণে খাদ্য এবং খাদক সম্পর্কে এক জীবন সংগ্রাম গড়ে ওঠে। পরিবেশের জন্য সংগ্রাম, খরা বন্যা ভূমিকম্প অগ্নুৎপাত প্রভৃতি প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে জীবকে যে সংগ্রাম করতে হয় তাকে বলে প্রতিকূল পরিবেশ সংগ্রাম। তাহলে প্রথমে কি হলো, অত্যাধিক হারে বংশ বৃদ্ধি হলো, তারপর কি হলো খাদ্য এবং বাসস্থানের জন্য সংগ্রাম শুরু হলো, এবং অস্তিত্বের জন্য সংগ্রামটা কেউ 3 রকমভাবে হলো, একই প্রজাতির জীবের মধ্যে সংগ্রাম ইন্টার স্পেসিফিক, একটা আলাদা প্রজাতির জীবের মধ্যে ইন্টার স্পেসিফিক, একটা হচ্ছে তোমার স্ট্রাগল ফর এগেনস্ট এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সংগ্রাম হলো। যখন এই সংগ্রাম চলছে তখনই কি হলো প্রকরণ বা ভেদ আসলো, এবার ধর নাও 100 জন এই সংগ্রামে অংশগ্রহণ করেছে, এর মধ্যে দেখা গেল 100 জন তো আর ই করবে না, 100 জনের মধ্যে পরিবর্তন আসবে না, হয়তো 10টা জীবের মধ্যে এমন কিছু পরিস্থিতি, দৈহিক দৈহিক শক্তি বলো বা ওদের টেকনিক বলো, ওদের বাঁচার কৌশল বলো, যেভাবে হোক না কেন তাদের মধ্যে কিছু পরিবর্তন আসলো, এটাই বলছে প্রকরণ। ডারউইনের মতে অবিরত এই 3 ধরনের সংগ্রামের ফলে জীবদের কিছু পার্থক্যের সৃষ্টি হয় যা প্রজননের মাধ্যমে আপত্তির দেহে সঞ্চারিত হয় এবং শেষে বৈশিষ্ট্যরূপে প্রতিষ্ঠিত থাকে। আকৃতি এবং আচরণে এসব পার্থক্যের ডারউইন প্রকরণ ও ভেদ বলেছেন, এবং জীবন সংগ্রামে সাহায্য করে সেগুলোকে অনুকূল প্রকরণ, যেগুলো সাহায্য করে না সেগুলো প্রতিকূল প্রকরণ বলা হয়। ওকে, তাহলে অত্যধিক হারে বংশবৃদ্ধি হলো, অস্তিত্বের জন্য সংগ্রাম হলো, প্রকরণ সৃষ্টি হলো। প্রকরণ দুরকম, একটা অনুকূল প্রকরণ, একটা প্রতিকূল প্রকরণ। অর্থাৎ দেখা গেল যে একটা কম্পিটিশন পরীক্ষা, একটা পরীক্ষা হচ্ছে পরীক্ষার মধ্যে লিমিটেড সিট রয়েছে, ধরুন একটা পরীক্ষায় 10টা সিট রয়েছে কিন্তু পরীক্ষা দেবে 1 লাখ, 10টা সিট মানে গোটাই খাদ্য বাসস্থান ধরে নাও। এবার ওই 10টা সিটের জন্য 1 লক্ষ স্টুডেন্ট লড়াই করছে, লড়াই করার মাধ্যমে দেখা 10টাই সিলেক্ট হবে, কারণ 10টার মধ্যেই এমন প্রতিভা তৈরি হবে পড়তে পড়তে, তাদের মধ্যে এমন টেকনিক্স তৈরি হবে যেটা ইন্টারভিউরা ফেস করে পাস করে যাবে, কিন্তু বাকিগুলো আর পাস করতে পারবে না। তো ওই 10 জনের মধ্যে কি দেখা গেলো, কিছু আকার আকৃতি বা আচরণগত পরিবর্তন হয়েছে যার ফলে ওরা সিলেক্ট হয়েছে,
কিন্তু বাইকগুলো আর সিলেক্ট হলো না, বুঝতে পারলে এটাই বলতে চাইছেন। এবার যা যোগ্যতমের উদ্বর্তন, এবার যে 10 জন সিলেক্ট হলো ওরাই যোগ্যতম হলো, ওদের যে চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন এসেছিল সেটা অনুকূল হলো বলে তারা সিলেক্ট হলো, কিন্তু অন্যরা সিলেক্ট হলো না। ডারউইনের মতে যে সকল জীবের মধ্যে অনুকূল প্রকরণ থাকে তারা পরিবেশের সঙ্গে নিজেকে অভিযোজিত করে জীবন সংগ্রামে জয়ী হয়, পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে। অপরদিকে প্রতিকূল প্রকরণযুক্ত জীব সংগ্রামে পরাজিত হয়ে ধীরে ধীরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়। উল্লেখ কোন একটি বিশেষ পরিবেশে একটি জীব বাঁচার অযোগ্য হলে অন্য কোনো পরিবেশে বাঁচার যোগ্য বলে বিবেচিত হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, মেরু অঞ্চলের বড়লোমলা কুকুর সেই দেশে বসবাসের যোগ্য হলেও গ্রীষ্মপ্রধান অঞ্চলে বসবাস অযোগ্য। এবার বলছে যে জীবের মধ্যে দুরকম প্রকরণ আসলে, একটা অনুকূল প্রকরণ, একটা প্রতিকূল প্রকরণ। অনুকূল প্রকরণ হলো তো ও তো বেঁচে গেল, যোগ্যতম উদ্বর্তন হয়ে গেল, ও বেঁচে গেল, কিন্তু এখন প্রতিকূল কিছু পরিবর্তন এসছে। এবার প্রতিকূল পরিবর্তন যেটা এসছে সেটা এক অঞ্চলে হয়তো ক্ষতিকর প্রতিকূল, কিন্তু এই বৈশিষ্ট্যটা আবার অন্য অঞ্চলে গিয়ে দেখা গেল যে তার অনুকূল হয়েছে, কারণ সেখানে গিয়ে বলো সার্ভাইভ করতে পারে। এরপর প্রাকৃতিক নির্বাচন, তার ডেফিনেটলি যে অনুকূল প্রকরণ যুক্ত হলো, যে যোগ্যতম উদ্বর্তন হলো, তাকে প্রকৃতি কি করলো, নির্বাচন করলো বেঁচে থাকার জন্য, খাদ্য বাসস্থান তাকে প্রোভাইড করলো। প্রাকৃতিক নির্বাচনে যারা অস্তিত্ব রক্ষার অধিকার পায় তারা অধিক সংখ্যায় বেঁচে থাকে এবং বংশ বিস্তার করে, তাদের সন্তান সন্ততির উত্তরাধিকার সূত্রে প্রকরণগুলো লাভ করে। যে প্রকরণের জন্য সে বেঁচে গেছিল, সে বেঁচে গেল বা প্রকৃতি দ্বারা নির্বাচিত হলো, সেই প্রকরণটা তার পরবর্তী জন্যতে সঞ্চারিত হবে। এবার নতুন প্রজাতির সৃষ্টি, তাহলে এখানে তো অনেক জীব মিলে বসতে বংশ বিস্তার অস্তিত্ব সংগ্রাম শুরু করেছিল, কিন্তু অল্প সংখ্যক জীব কি হলো তোমার নতুন বৈশিষ্ট্যের জন্য যোগ্যতম উদ্বর্তন হলো, তাহলে তারা অন্য জীব থেকে কি হয় আলাদা হয়ে গেল এবং এক নতুন প্রজাতির সৃষ্টি করল। কয়েক প্রজন্ম ধরে যদি কোনো প্রজাতির মধ্যে কোনো বিশেষ জীবগোষ্ঠী কেবল যোগ্যতমরা অস্তিত্ব রক্ষার অধিকার লাভ করে, তবে বাকিরা অবলুপ্ত হয়ে যায় এবং অনুকূল প্রকরণগুলো ওই বিশেষ জীবগোষ্ঠীকে পুঞ্জীবিত হয়। পূর্বপুরুষ এবং উত্তর পুরুষের মধ্যে বৈশিষ্ট্য অনেক পার্থক্য দেখা যায়, এই বৈসাদৃশ্যযুক্ত উত্তর পুরুষরা নতুন প্রজাতিরূপে আবির্ভূত হয়। হলো তাহলে কি কি হলো তোমার ল্যামার্কবাদে পেলে কি, ল্যামার্কবাদে বললো কি অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্র, আর যেটা তোমার অনুকূল প্রকরণ তৈরি হলো সেটা পরবর্তীতে সঞ্চারিত হবে, এটা বললো। কিন্তু ডারউইন কি বললো, ডারউইন বলছে অত্যাধিক হারে বংশবিস্তার হলো, বংশবিস্তার হওয়ার ফলে কি শুধুমাত্র খাদ্য এবং বাসস্থান লিমিটের জন্য তাদের মধ্যে সংগ্রাম শুরু হলো। সংগ্রাম কীরকম হলো, একটা হচ্ছে নিজের প্রজাতির মধ্যে সংগ্রাম হলো, একটা ভিন্ন প্রজাতির সঙ্গে সংগ্রাম হলো, সংগ্রাম কিসের জন্য, খাদ্য বাসস্থানের জন্য, আর একটা হচ্ছে পরিবেশের প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। এই তিনটে সংগ্রামে যারা উত্তীর্ণ হতে পারলো তারাই যোগ্যতম উদ্বর্তন হলো। এই উত্তীর্ণ হওয়ার ঘটনাটাকে প্রকরণ বা ভেদ বলা হচ্ছে। এরপরে যোগ্যতম উদ্বর্তন যারা হলো তারাই কয়েকজন ধরে এই বৈশিষ্ট্য সঞ্চরণ হওয়ার ফলে নতুন প্রজাতি তৈরি করলো। এরপরে দেখো প্রাকৃতিক নির্বাচনবাদের তথ্যগুলো নিম্নলিখিত উপস্থিত, জীবের অত্যাধিক সংখ্যা বৃদ্ধি কিন্তু খাদ্য বাসস্থান প্রায় ধ্রুবক বা সীমিত, অর্থাৎ আমাদের পৃথিবীতে খাদ্য এবং বাসস্থান দুটোই সীমিত, অত্যাধিক বংশ বৃদ্ধি হলেও সেটা বাড়বে না, সুতরাং এটা অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম শুরু করালো। প্রত্যেক জীব দিয়ে প্রজাতির সংখ্যা প্রায় নির্দিষ্ট থাকে, কারণ এদের অস্তিত্ব রক্ষার জন্য জীবন সংগ্রাম করার জন্য কেউ অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতির সংগ্রাম, পরিবেশের সঙ্গে সংগ্রাম করে। এই সংগ্রাম করলেও যারা যোগ্যতমের উদ্বর্তন এবং অযোগ্যের অবলুপ্তি ঘটে। ওকে, যোগ্য এবং অযোগ্যের নির্বাচন প্রকৃতির দ্বারা ঘটে বলে একে প্রাকৃতিক নির্বাচনবাদ বলা হয় বা ন্যাচারাল সিলেকশন বলে। প্রকরণের উপস্থিতি ও বংশগতি, যোগ্যতমের উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচন, অনুকূল এবং সহায়ক প্রকরণ পুঞ্জীবিত, অর্থাৎ যে বৈশিষ্ট্যের জন্য সে উদ্বর্তন হয়েছে অর্থাৎ যোগ্যতা লাভ করেছে টিকে থাকার, সে বৈশিষ্ট্যটা পুঞ্জীবিত হয়, একজন থেকে অন্যজনতে সঞ্চারিত হয়। এবার ডারউইনবাদের ত্রুটি কি ছিল দেখো, ডারউইন ক্ষুদ্র ক্ষুদ্র প্রকরণগুলোর উপর অধিক গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু দেখা গেছে জীবের অভিব্যক্তিতে ওই ধরনের প্রকরণগুলোর বিশেষ কোনো ভূমিকা নেই, অর্থাৎ ছোট ছোট পরিবর্তনের উপর খুব গুরুত্ব দিয়েছিল কিন্তু অত ছোট ছোট পরিবর্তন অভিব্যক্তি ঘটায় না, এটাই বলতে চাইছে। তিনি প্রকরণ সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারেনি, তিনি প্রকরণ সৃষ্টির প্রকৃতির খেলা হিসেবে বর্ণনা করেছেন, অর্থাৎ এই যে প্রকরণটা কার দ্বারা হচ্ছে, এটা হুগো দে ব্রিস আবিষ্কার করেছিল, মিউটেশনের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ ডিএনএর সিকুয়েন্সে চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা সে বলতে পারেনি, সে প্রকৃতির খেলা বলে ছেড়ে দিয়েছিল। তিনি যোগ্যতম উদ্বর্তনের কিভাবে ঘটে তাও ব্যাখ্যা করতে পারেনি, অর্থাৎ প্রকরণের মাধ্যমে যোগ্যতম উদ্বর্তন হয়েছে কিভাবে হচ্ছে সেটা ব্যাখ্যা করতে পারেনি। তিনি দেহকোষ এবং জনন কোষের প্রকরণগুলো চিহ্নিত করতে পারেননি, অর্থাৎ একই সমস্যা,
সে সময় দেহকোষ বা জননকোষ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। ডারউইনের মতে কিভাবে বিবর্তন কিভাবে ঘটে, তাহলে প্রতিনিয়ত জীবের জিনোমে মিউটেশন বা পরিব্যক্তি ঘটেছে, অর্থাৎ আমাদের যে ডিএনএ রয়েছে সেই ডিএনএর মধ্যে প্রতিনিয়ত কি পরিবর্তন ঘটেছিল। মিউটেশন বা পরিব্যক্তি পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়, কিন্তু কিভাবে সঞ্চারিত হয় সেটা দেহকোষের মাধ্যমে জননকোষের মাধ্যমে সেটা জানা ছিল না। পপুলেশনের কোনো একটি সদস্যে ঘটা অনুকূল উপকরণযুক্ত জীবরা বেরিতে, অর্থাৎ পরিবেশের সঙ্গে যে বৈশিষ্ট্য ম্যাচ করবে, অর্থাৎ পরিবেশের সঙ্গে টিকে থাকার জন্য যে বৈশিষ্ট্য অনুকূল, সেটা যদি কোনো জীবের মধ্যে থাকে বা মানে তৈরি হয়, তবেই সেই জীবটা টিকে থাকবে, আদারও সে টিকে থাকবে না। দীর্ঘ সময় ধরে ওই অনুকূল বৈশিষ্ট্য যদি তোমার একজন থেকে পরবর্তী চলতে থাকে, তবেই সব নতুন জীবের সৃষ্টি হবে। তারপর বলছে যে প্রাকৃতিক নির্বাচনে অভিব্যক্তি। দেখো, প্রাকৃতিক নির্বাচন একটা প্রক্রিয়া যেখানে জীব তার পরিবেশের নিজেকে ভালোভাবে মানিয়ে নিতে পারে, প্রচুর সংখ্যা আপাত উৎপাদন করতে পারে, অর্থাৎ একটা পরিবেশের সঙ্গে নিজেকে যখন অ্যাডজাস্ট করে নিল, সে অনুকূলভাবে অ্যাডজাস্ট করে নিল অনুকূল পরিবেশের সঙ্গে, তখন সে সেখানে সার্ভাইভ করবে, প্রচুর সংখ্যা আপাত জীব তৈরি করবে। অভিব্যক্তি বা বিবর্তন একটা ধারাবাহিক প্রক্রিয়া যেখানে একটি সাধারণ উদ্বংশ জীব থেকে জটিল এবং উন্নত গঠনযুক্ত জীব সৃষ্টি হবে। তাহলে প্রাকৃতিক নির্বাচন হচ্ছে একটা প্রক্রিয়া বা একটা প্রসেস যার মধ্যে অনুকূল বৈশিষ্ট্যযুক্ত জীবটা টিকে থাকবে, আর অভিব্যক্তি হচ্ছে একটা কন্টিনিউয়াস স্লো ধীরে কিন্তু কন্টিনিউ প্রসেস যার মাধ্যমে সরল জীব থেকে জটিল জীব তৈরি হবে। পরিব্যক্তি ঘটার ফলে প্রাকৃতিক নির্বাচন ঘটে, ক্রসিং ওভার বা অ্যালেলস মিশ্রণের ফলে পরিব্যক্তি ঘটে। মিউটেশন এখানে বলেছে কি, মিউটেশন মিউটেশন মানে হচ্ছে কি, যখন আমাদের যেমন জননকোষে ক্রসিং ওভার ঘটে যার ফলে নতুন বৈশিষ্ট্য তৈরি হয়। অভিব্যক্তি কি হচ্ছে, অত্যধিক হারে বংশবিস্তার, জীবন সংগ্রাম, প্রকরণ, সৃষ্টি, যোগ্যতম উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন, নতুন প্রজাতির সৃষ্টি হয়। পরিব্যক্তি বা মিউটেশন মিউটেশনের ফলে ঘটে যা নতুন প্রজাতির সৃষ্টি সাহায্য করে, এখানে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে হয়। অপেক্ষিত কম সময়ে পপুলেশন জীবে দৃষ্টিগ্রাহ্য পরিবর্তন ঘটে, কিন্তু এটা মানে ডিএনএর মধ্যে পরিবর্তন আসলে কি খুব তাড়াতাড়ি সে পরিবর্তনের লক্ষ্য করবে কম সময়ের মধ্যে, কিন্তু এখানে কি অনেক দিন ধরে সময় লাগে। যেমন লম্বা বেটে গলাযুক্ত জিরাফ, সাদা কালো রঙের পিপার্ড মথ, এখানে মানুষের লেজের কষ্টকর অবলুপ্তি, অর্থাৎ অঙ্গের ব্যবহার অব কথা বলছে এখানে, বহিকর্ণ বা পিনা ছোট হওয়া, মস্তিষ্কের আয়তন বৃদ্ধি পাওয়া। এবার দেখো নয়া ডারউইনবাদ, এবার কি হলো, যে ডারউইনবাদ ছিল সে তো প্রাকৃতিক নির্বাচনবাদের ব্যাখ্যা করতে পারেনি, তাই কি করছে দেখো, বলছে কোষতত্ত্ব, আণবিক জীববিদ্যা, বংশগতি, সুপ্রজনন বিদ্যা ইত্যাদি জ্ঞানের দ্বারা ভাইসম্যান, হুগো দ্য ভিস, গোল্ডস্মিথ প্রমুখ বিজ্ঞান ডারউইনবাদের ত্রুটিগুলোকে মুক্ত করে জৈব অভিব্যক্তির পদ্ধতি সম্পর্কে যে সিদ্ধান্ত উপনীত হয়েছে তাকে নয়া ডারউইনিজম বা আধুনিক সংশ্লেষবাদ বলা হয়ে থাকে। তাহলে কোষতত্ত্ব, আণবিক জীববিদ্যা, বংশগতি এবং জেনেটিক্স বা সুপ্রজনন বিদ্যার মাধ্যমে ভাইসম্যান, হুগো দ্য ভিস, গোল্ডস্মিথ ডারউইনের মতবাদের ত্রুটিগুলোকে সংশোধন করে যে নতুন মতবাদ প্রতিষ্ঠা করেছে তাকে বলা হচ্ছে আধুনিক সংশ্লেষবাদ বা ডারউইনবাদ। ডারউইনের অনুসারে জীবের জিরাফের গড় লম্বা হওয়ার কারণ কি, ডারউইন কেন কি বলেছে গলা লম্বা ক্ষেত্রে, ও তো বললো কি ল্যাং বলেছিল ছোট গলার জিরাফ ছিল, তারা প্রথমে নিচের দিকে ঘাস খেত, ঘাস যখন শেষের দিকে চলে আসলো তখন কি হলো, তারা গাছের উপরের ডালের পাতা খেতে আরম্ভ করলো, কিন্তু উপরের ডালের পাতা পেতে গেলে কি তাদের গলার সাইজ লম্বা হতে হবে। এবার কয়েকশো জন জন ধরে তোমার কী হচ্ছে, এভাবে ওরা মুখ বাড়িয়ে বাড়িয়ে খেতে খেতে একসময় দেখা যাচ্ছে ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকে, বড় লম্বা গলার জিরাফ তৈরি হয়েছে। বলছে ডারউইন, আবার ডারউইন কি বলছে, ডারউইনের মতবাদ অনুযায়ী উদ্বংশীয় জিরাফের মধ্যে বিভিন্ন দৈর্ঘ্যের গলাযুক্ত জিরাফ ছিল। বলছে কি ডারউইন কি বলছে যে এই যে তো উদ্বংশ, অর্থাৎ আদিকালে যে সমস্ত জিরাফ ছিল তাদের মধ্যে বিভিন্ন গলার জিরাফ ছিল, ছোট গলার ছিল, মাঝারি গলার ছিল, বড় গলার ছিল, এবং খাদ্য বাসস্থান সীমাবদ্ধতা এবং পরিবেশের পরিবর্তনের ফলে বিভিন্ন দৈর্ঘ্যের গলাযুক্ত জিরাফের মধ্যে সংগ্রাম হয়। এবার খাদ্য এবং বাসস্থান এ দুটোর জন্য বিভিন্ন জিরাফের মধ্যে সংগ্রাম শুরু হয়। তো যারা লম্বা গলাযুক্ত জিরাফ তারা কি করতো, উঁচু গাছের ডাল থেকে পাতা খেতে শুরু করলো, বলে সে বৈশিষ্ট্য তাকে জীবন সংগ্রামে জয়লাভ করতে পারলো এবং সে টিকে থাকলো, বাইগুলো মারা গেল। ল্যামার্কবাদ এবং ডারউইনবাদ, জীব মাত্র প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকে, পরিবেশের তারতম্য মানে জীবদের অভিযোগগত তারতম্য ঘটে। ল্যামার্ক বললো যে জীব কি করে, পরিবেশ যে পরিবর্তন হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে জীব বেঁচে থাকছে, কিন্তু ডারউইন বললো কি যেসব জীব
জীবন সংগ্রামে জয়ী হয় তারাই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষার পরিবেশে। এবার যারা সংগ্রামের মধ্যে পড়ছে, পড়ার পর যারা জয়ী হচ্ছে তারা একমাত্র টিকে থাকছে। তার ব্যবহার এবং অব্যবহারের জন্য কোনো অঙ্গের পরিবর্তন ঘটে এবং ওই অর্জিত পরিবর্তনগুলো মানে ব্যবহারে, ধরুন আমাদের ডান হাত বাম হাত ব্যবহার করছে, ডান হাত বেশি ব্যবহার করছে শক্তিশালী হচ্ছে, বাম হাত কম ব্যবহার করছে শক্তিশালী হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, ডান হাতের বৈশিষ্ট্য কি আমাদের অনুকূল বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য পরবর্তীজনকে যাবে। কিন্তু বলছে কি, জীবন সংগ্রামের জন্য দু ধরনের প্রকরণ, একটা অনুকূল প্রকরণ এবং একটা হচ্ছে প্রতিকূল প্রকরণ। শুধুমাত্র অনুকূল প্রকরণগুলো তোমার কি হচ্ছে টিকে থাকছে। অর্জিত বৈশিষ্ট্যের বংশানু বংশগতি লাভ করে নতুন প্রজাতি সৃষ্টি করে। এখানে কি বলছে, পরিবেশ যাকে সিলেক্ট করে সেই নতুন, তার মধ্যে পরিবর্তন এসে নতুন প্রজাতি তৈরি হয়। অব্যবহারের মাধ্যমে নিষ্ক্রিয় অঙ্গ সৃষ্টি হয় আর দেহে নিষ্ক্রিয় অঙ্গ উৎপত্তি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। ওকে, তো এখানে এই ভিডিওটা শেষ। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।